প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা সাজেশনের অঙ্কগুলোর সমাধান করব। আগের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 1.1, 1.2, 1.3 এখান থেকে অঙ্কগুলো তোমাদের সাজেশন করেছিলাম যে এই অঙ্কগুলো বিশেষ করে আমাদের যে টেস্ট পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের কি দেখে যেতে হবে বলেছিলাম বা তোমাদের দেখতে হবে বলেছিলাম, তোমরা প্র্যাকটিস করবে ওই অঙ্কগুলোকে বেশি করে। তো তার মধ্যে কিছু কিছু অঙ্ক আমরা আজকে সমাধান করে দেখাবো, ঠিক আছে? কিছু কিছু নয়, প্রায় সবই অঙ্ক আমরা সমাধান করে দেখাবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করবে, ঠিক আছে? চলো তাহলে আজকের যে প্রথম অঙ্কটা আছে আমাদের দেখি, 1/x-3, 1/x+5 ইকুয়াল টু কত হবে, 1/6। এই অঙ্কটা আমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? তো কিছুই না, সর্বপ্রথম এই দুটোকে আমরা লসাগু করব। লসাগু করলে কি পাবো, একই নাম্বার পাবো। তাহলে লসাগু করলে আমরা একই জিনিস পাচ্ছি, x+5। তো আমি কী শিখেছিলাম যে এইটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ। তাহলে এইটার সঙ্গে এটার গুণ করলে কত পাবো, 1 × x+5 মাইনাস 1 × x-3 ইকুয়াল টু কত, 1/6। ওকে, বুঝতে পেরেছ? তারপরে কী করব, এই ওয়ানের সঙ্গে এক্সকে গুণ করলে কত পাবো, এক্স, ওয়ানের সঙ্গে ফাইভকে গুণ করলে কত, 5, মাইনাস 1 × x কত হবে, এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, 1 × 3 কত হবে, 3, বাই কত হবে বলো, এই এক্সের সঙ্গে এইটার পুরোটার গুণ, মানে x × x+5। এই দুটোকেও আমরা ব্রেক করে, মানে ব্রেক করে আমরা শিখেছিলাম ক্লাস 9-এ। তো এখন আমরা এগুলোকে ব্রেক করে নিই, তাহলে -3 × x+5 ইকুয়াল টু কত হবে, 1/6। তাহলে দেখো এইখানে আমাদের ওপর থেকে আমাদের কোনটা কোনটা কাটছে বলো তো, এক্স এক্স কী হচ্ছে আমাদের কেটে যাচ্ছে, হ্যাঁ কি না, এক্স এক্স কেটে যাচ্ছে। তো তাহলে সেইখানে দেখো আমরা কী কী আসছে দেখো, তাহলে 5-এর আগে কিছু চিহ্ন নেই মানে কত আছে, প্লাস, 3-এর আগে কিছু চিহ্ন নেই কত আছে, প্লাস। তাহলে এই দুটো প্লাস থাকলে 5+3 কত হবে বলো, 8, বাই কত হবে, x × x কত হবে, x² প্লাস x × 5 কত হবে, 5x, মাইনাস কত হবে, 3x, প্লাসে মাইনাসে মাইনাস কত হবে, 3×5 15 ইকুয়াল টু কত, 1/6। ক্লিয়ার? এবার এইটার সঙ্গে আমরা ক্রস গুণ শিখেছিলাম, তাহলে এই পুরো পার্টটার সঙ্গে আমরা কাকে গুণ করবো, 1-কে। তাহলে এটা লিখে দাও, তাহলে ওপরে লিখে দাও, x+5x-3x-15 ইকুয়াল টু 6-এর সঙ্গে 8 গুণ করে দাও, 6×8, এটা হচ্ছে ক্রস গুণ, ঠিক আছে? তো তাহলে এইখানে দেখো x² এই 5x-এর সঙ্গে 3x যদি বিয়োগ দিই কত পাবো, 2x পাবো, প্লাস কত, 2x-15 ইকুয়াল টু কত, 6×8 48। ক্লিয়ার? তাহলে এইটাকে যদি করি x² প্লাস 2x-15 -48 ইকুয়াল টু কত, 0। ওকে, তাহলে -15 আর যদি -48 করি আলটিমেটলি কী হবে, এই দুটো যোগ হবে না, মাইনাসে মাইনাসে কি প্লাস, কিন্তু চিহ্ন কী করবো বলতো, 15 বড় না 48 বড়, অবশ্যই 48 বড়, তার আগে কী চিহ্ন আছে, মাইনাস, তাহলে আমরা কী দেবো, মাইনাস, কিন্তু যোগ করব কি, 8 আর 5 যোগ করলে কত, 13 হাতে 1, এটা কত হবে, 6। তাহলে কত হবে, লেখো x² + 2x-63 ইকুয়াল টু কত, 0। তাহলে এটা আমাদের কী সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, এটাকে আমরা কী বলবো, দ্বিঘাত সমীকরণ। তার কারণ কী, কারণ এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, x-এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ পাওয়ার 2 থাকলে তাকে আমরা কী লিখি, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, দ্বিঘাত লিখি, আর ইকুয়াল টু 0 আছে, তাই আমরা এটা কী লিখবো, দ্বিঘাত সমীকরণ। ওকে, তো এবারে এই দ্বিঘাত সমীকরণের আমরা x-এর মান বের করব, ঠিক আছে? বলো তো, আগের ভিডিওতে বলেছিলাম যদি দ্বিঘাত সমীকরণ হয় তার x-এর মান কটা বেরোয় বলো, দুটো মান বেরোয়, কটা মান বেরোয়, দুটো মান বেরোয়, ঠিক আছে? তাহলে এইখানেও আমরা কটা মান পাবো, দুটো মান পাবো। তাহলে আমরা 63-কে এমনভাবে ভাঙবো যাতে আমাদের যোগ বা বিয়োগ করে আমরা কত পাবো, 2 পাবো। চলো 63-কে এখানে ব্রেক করা যাক 63-কে, কত, 7 + 9 = 63, তাহলে 7-এর সঙ্গে 9 যোগ করলে কত হয় বলো তো, 7-এর সঙ্গে 9 যোগ করলে কত, 16, আনতে হবে কত বলো তো, 2, হচ্ছে না? আমি এবার 9-এর সঙ্গে 7 যদি বিয়োগ করি কত পাবো, 2 পাচ্ছি, হ্যাঁ তো 2 আছে তো, হ্যাঁ কি না? তাহলে আমরা কি করব, 9 থেকে 7-কে বিয়োগ করব। চলো তাহলে x² প্লাস
9 माइनस 7 एक्स माइनस 63 इक्वल टू कत जीरो। আমরা তাহলে এখানে কি করলাম, এই দুইয়ের জায়গাতে আমরা কত লিখলাম 9 - 7 রিপ্লেস করলাম, পরিবর্তন করলাম। কাকে পরিবর্তন করলাম, এই দুইকে পরিবর্তন করে কত লিখলাম 9 - 7। এটাই হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর, ঠিক আছে। আমরা মিডিল টার্মটাকে, এই যে ইকুয়েশনের মিডিল টার্মটাকে, এই 2x না, হ্যাঁ কি না, এই 2x-টাকে আমরা কি বলবো, মিডিল টার্ম আমরা বলছি। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর মানে কি, এই যে মিডিলের টার্মটাকে ভেঙে দেওয়া বা রিপ্লেস করা বা পরিবর্তন করাকে আমরা কি বলি, মিডিল টার্ম ফ্যাক্টর। তাহলে এখানে দুইয়ের পরিবর্তে আমরা এখানে কাকে লিখলাম, 9 - 7কে লিখলাম, ক্লিয়ার। তাহলে এইখানে দেখো, তাহলে এটাকে কত লিখতে পারি, x² + 9 × x কত হবে, 9x প্লাসে মাইনাসে মাইনাস 7x - 63 ইকুয়াল টু কত, জিরো, হ্যাঁ কি না। তাহলে এইখান থেকে আমরা কি করব, এই দুটো সমীকরণকে নিয়ে কি করব, কাজ করব। এই দুটো সমীকরণ নয়, এই দুটো টার্মকে নিয়ে কাজ করব। তাহলে এই দুটো টার্ম থেকে কি আসছে কমন বলো, এক্স কমন আসছে। তাহলে একটা এটা কত হবে, x + 9। আর আমি কি, আমি এখানে কি বলেছিলাম যে এই টার্মটাকেই এখানে বসিয়ে দিতে, x + 9 ইকুয়াল টু জিরো। বলো তো এইখানে এক্স আছে, এখানেও আছে এক্স। দেখো আমরা প্রথম এই দুটো টার্ম নেবো, তারপরে এই দুটো টার্ম নিয়ে কাজ করব। চারটে টার্ম পাবো, প্রথম দুটো লাস্ট দুটোকে নিয়ে কাজ করব। তাহলে লাস্ট দুটো থেকে এইখানে কত আছে এক্স, এখানে কত আছে 7x। বলো তো এইখানে কত গুণ করলে এটা 7x হবে, 7 গুণ করলে না, আর এখানে চিহ্ন কী আছে, মাইনাস, বুঝতে পেরেছ। এটা হচ্ছে মিডিল টার্ম পদ্ধতির প্রসেস, ঠিক আছে। তাহলে এখানে কত লিখব, x + 9 × কত হবে, x - 7 ইকুয়াল টু জিরো। আমাদের এটা আসলো, এবার এটাকে আমরা ভাঙবো, ভেঙে এক্সের মান পাবো। তাহলে লিখবো, অতএব x + 9 ইকুয়াল টু কত, জিরো। ধরো মুছে দিই পার্টটাকে, x + 9 ইকুয়াল টু জিরো। তাহলে এক্সের মান কত হবে, x ইকুয়াল টু কত, -9। লিখবে আবার x - 7 ইকুয়াল টু জিরো। তাহলে এক্সের মান কত হবে, 7। তাহলে আমরা এখান থেকে এক্সের কটা মান পেলাম, একটা -9 পেলাম, আর একটা কত পেলাম, 7 পেলাম। অতএব এক্স ইকুয়াল টু -9 আর কত বলো, 7। এটাই কী হচ্ছে আমাদের উত্তর, ক্লিয়ার। তাহলে এইভাবে আমাদের প্রথমে সাজেশানের যে অঙ্কটা ছিল, প্রথমে যেটা তোমাদের সাজেশান দিয়েছিলাম, সেই অঙ্কটা কি কমপ্লিট হয়ে গেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা সেকেন্ড ইম্পর্টেন্ট অঙ্কটা করবো। দেখো কি বলেছে, x/x + 1 + x + 1/x ইকুয়াল টু 2 × 1 = 12, যেখানে বলে দিয়েছে x≠0 আর কত, -1। এই অঙ্কটা এখন আমরা করব। দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের সর্বপ্রথম কী কী করতে হবে, দেখো এগুলোকে এলসিএম করে নিই, চলো শুরু করা যাক। এইটার এইটা কী করবো, লসাগু করলে আমরা এইটা এটাই পাবো, x × x + 1 আমরা লসাগু করে আমরা কি পাবো। এবার এই এক্সের সঙ্গে এই এক্সের গুণ হলে কত হবে, x², ঠিক আছে। যেমন যেমন আর কি ভগ্নাংশ যোগ বিয়োগ যেমন হয়, সেই একই প্রসেসে আমরা করব। আর এই x + 1 × এই x + 1 তার হোল স্কোয়ার, আর এই পূর্ণকে ভাঙলে আমরা কত পাবো, 2 × 1 = 12, মানে 12 × 2 = 24, আর 1 + করলে কত পাবো, 25। তাহলে 25 / কত হবে, 12 ইমপ্লাইজ, বা তোমরা এখানে বাও দিতে পারো, বা এটাকে যদি ভেঙে দিই x², এটাকে ভেঙে দাও, x² + 2x + 1, মানে এটা a + b তার হোল স্কোয়ারের সূত্র, বা বলতে পারো x + 1 তার হোল স্কোয়ারের সূত্রতে আমরা কী করলাম, এটাকে ব্রেক করে দিলাম, ডিভাইডেড বাই কত হবে, x × x কত হবে, x² + কত, x ইকুয়াল টু কত, 25/12, বা 2x² + 2x + 1, ঠিক আছে। এবার এইটার সঙ্গে এইটার গুণ, এই সাইডে কত হবে, 12, ঠিক আছে, ইকুয়াল টু 25x² + কত, x, ক্লিয়ার। তো এবারে দেখো আমরা আবার এটাকে গুণ করে দিই, 12-র সঙ্গে 2 গুণ করলে কত হবে, 24x² + 12 × 2 = 24x + 12 ইকুয়াল টু 25x² + 25x, ওকে।
তো এবারে কি করব এইটাকে একটু আগে লিখব ঠিক আছে একটু ঘুরিয়ে নি তাহলে বেটার হবে জিনিসটা দেখো তাহলে বা 25x স্কয়ার প্লাস 25x ইকুয়াল টু কত হবে 24x স্কয়ার প্লাস 24x ওকে প্লাস কত 12 ঠিক আছে তারপরে এটাকে আমরা লিখতে পারি উপরে লিখছি দাঁড়াও এটাকে মুছে দিই তাহলে দেখো এইগুলোকে সব এদিকে নিয়ে আসবো চলে বা 25x স্কয়ার প্লাস 25x মাইনাস 24x স্কয়ার এই প্লাস 24টা এদিকে আনলে কত হবে মাইনাস 24x আর এটা প্লাস 12 ইকুয়ালের এদিকে আনলে কত হবে মাইনাস 12 ইকুয়াল টু কত 0 বা 25 থেকে 25x স্কয়ার থেকে 24x স্কয়ার যদি আমরা বিয়োগ দিই কত পাবো শুধু x স্কয়ার তাহলে x স্কয়ার প্লাস x আর এটা কত হবে মাইনাস 12 ইকুয়াল টু কত 0 তাহলে এদের মধ্যে যদি আমরা মিডল টার্ম করি মানে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো আমি যদি 12কে 4 3 এ 12 করি মানে 4 থেকে 3 যদি বিয়োগ দিই তাহলে আমার এইখানে কিছু নেই মানে কত আছে x এর আগে 1 আছে তাহলে 4 থেকে 3 বিয়োগ দিলে কত পাবো 1 পাবো তাহলে করে দাও তাহলে x স্কয়ার প্লাস 4 মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু কত 0 ওকে তো এবারে দেখো এইটাকে আরও কিছু করে নিচ্ছি এটাকে কমন নিয়ে নেব দেখো বা x স্কয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু কত 0 বা x যদি কমন নিই এই দুটো টার্ম থেকে কি করব কমন নেব ঠিক আছে কমন নিলে কত হবে x প্লাস 4 আর মাইনাস 3 কমন নিলে কত পাবো x প্লাস 4 ইকুয়াল টু 0 বা x প্লাস 4 আর কত x মাইনাস 3 ইকুয়াল টু কত 0 তাহলে দেখো আমরা এখানে দুটো মান পেয়ে যাচ্ছি একটা হচ্ছে x প্লাস 4 ইকুয়াল টু 0 অতএব x প্লাস 4 ইকুয়াল টু 0 তাহলে x এর ভ্যালু কত হবে মাইনাস 4 আবার x মাইনাস 3 ইকুয়াল টু 0 তাহলে x এর ভ্যালু কত হবে 3 তাহলে আমাদের x এর কটা মান পেলাম এখানে দুটো মান পেলাম একটা 4 একটা কি মাইনাস 4 আর একটা কত 3 তাহলে উত্তরটা কি লিখবে বলো উত্তর বলে এখানে লিখবে x ইকুয়াল টু কত মাইনাস 4 আর কত 3 এটাই ছিল আজকে আমাদের সেকেন্ড সাজেশনের ইম্পর্টেন্ট অঙ্কর আনসার কিন্তু হ্যাঁ এবারে আমরা আজকে ইম্পর্টেন্ট অঙ্কের যে তৃতীয় অঙ্কটা আছে আমরা সেইটাকে করব দেখো তৃতীয় অঙ্কটাও কিন্তু খারাপ অঙ্ক না খুব ভালো অঙ্ক দিয়েছে তৃতীয় অঙ্কটা দেখো কি বলেছে x প্লাস 1 বাই 2 x প্লাস 1 বাই 2 তার সঙ্গে কত আছে 2 বাই x প্লাস 1 ইকুয়াল টু x প্লাস 1 বাই 3 প্লাস 3 বাই x প্লাস 1 আর এটা কত হচ্ছে মাইনাস 5 বাই 6 আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখতে হবে যে নিচে নাম্বার কোনগুলো যেগুলোতে আছে সেগুলোকে একদিকে নিয়ে আসবো আর নিচে ভেরিয়েবল পার্ট মানে x প্লাস 1 যেগুলোতে আছে ওদিকে নিয়ে চলে যাব ঠিক আছে চলো শুরু করা যাক তাহলে এখানে কি করব দেখো x প্লাস 1 বাই 2 আর এই দিকে এই পার্টটাকে এদিকে নিয়ে চলে আসবো মাইনাস x প্লাস 1 বাই কত 3 আর এইখানে নাম্বার আছে তো তাহলে এটা কত 5 বাই 6 মানে যেগুলোর নিচে নাম্বার আছে সেগুলোকে একদিকে করব যেগুলোর নিচে ভেরিয়েবল পার্ট আছে মানে x প্লাস 1 আছে সেগুলোকে কোন দিকে নিয়ে যাবো ইকুয়ালের ওদিকে নিয়ে চলে যাব তাহলে এটা কত হবে 3x প্লাস 1 অলরেডি ইকুয়ালের এদিকে আছে আর এটাকে নিয়ে গেলে কত মাইনাস 2 x প্লাস 1 ওকে তাহলে এটাকে আমরা বলো তো কী করবো আমাদের এইখান থেকে 2 3 6 যদি আমরা লসাগু করি দেখো 2 3 6 2 1 কে 2 3 3 2 গুণে 6 3 1 1 মানে 3 2 গুণে 6 আলটিমেটলি লসাগু কত হচ্ছে 6 তাহলে এটা 2 থেকে 6 যদি ভাগ দিই 2 থেকে 6 ভাগ দিলে কত 3 2 এ 6 মানে 3টা cos স্কয়ার গুণ হবে এই x প্লাস 1 এর সঙ্গে কী হবে গুণ হবে মাইনাস তাহলে 3 তাহলে এটা কত হবে 2 x প্লাস 1 সেই একই প্রসেস এখানে এর নিচে কত আছে 3 আর 6 তাহলে 3 ভাগ 6 তাহলে 3 দুগুণে কত 6 এই ভাগফলটা 2 টাকার সঙ্গে গুণ হবে এই x প্লাস 1 এর সঙ্গে
আর এখানে কত আছে, ছয় ছয় আছে, মানে ভাগ করলে কত ওয়ান পাবো, তাই কত হবে এটা শুধু ফাইভই বসে যাবে। আর এর নিচে কিছু নেই মানে দেখো এক্স প্লাস ওয়ান কি দুটোতেই আছে, তাহলে এক্স প্লাস ওয়ানই কী হবে, এলসিএম হবে, তিন মাইনাস টু হয়ে যাবে। ওকে, ইমপ্লাইজ এইটার সঙ্গে এটা গুণ করে দাও, দেখো থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস টু এক্স মাইনাস টু প্লাস ফাইভ বাই কত, ছয় ইকুয়াল টু তিন থেকে দুই বিয়োগ দিলে কত পাবো বলো, এক বাই কত, এক্স প্লাস ওয়ান। তো আবার বলছি থ্রি ইন্টু এক্স কত হবে, থ্রি এক্স প্লাস কত থ্রি মাইনাস টু ইন্টু এক্স কত, মাইনাস টু এক্স প্লাস মাইনাস মাইনাস টু, এটা কত প্লাস ফাইভ, তাহলে এটা কত হবে থ্রি এক্স থেকে টু এক্স যদি বিয়োগ দিই কত হবে, এক্স হবে। ওকে, আর এইখানে দেখো তিন থেকে দুই বিয়োগ দিলে কত হবে ওয়ান, আর এটা প্লাস ফাইভ মানে কত ছয় বাই ছয়। ওকে, ইকুয়াল টু কত ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। কত বড় অঙ্ক ছিল, কত কিছু ছিল দেখো, একটুখানি জায়গাতে পরিণত হয়ে গেল, ঠিক আছে, একদম ইজি হয়ে গেল। এবার কি করব, এই দুটোকে ক্রস গুণ, মানে কার সঙ্গে কার গুণ হবে, এক্স প্লাস সিক্সের সঙ্গে, আর কার গুণ হবে এক্স প্লাস ওয়ানের গুণ হবে, আর ছয় গুণ এক মানে কত ছয়। এবার এগুলোকে আমি জাস্ট নর্মালি কি করব, ব্রেক করে দেবো, ব্রেক করে দিলে দেখো এক্স ইন্টু এক্স কত হবে, এক্স স্কোয়ার, আবার এই এক্সের সঙ্গে ওয়ানের গুণ, এই ওয়ানের গুণ, তাহলে কত হবে এক্স ইন্টু ওয়ান মানে কত এক্স, প্লাস চিহ্ন আছে, প্লাস সিক্স ইন্টু এক্স কত হবে সিক্স এক্স, প্লাসে প্লাসে প্লাস সিক্স ইকুয়াল টু কত সিক্স। ওকে, তো এই রকমভাবে অঙ্কটা হবে। এবারে দেখো ওপরে করছি, তাহলে এটা কত হবে এক্স স্কোয়ার যেমন আছে তেমন রেখে দাও, তাহলে এক্স প্লাস সিক্স এক্স মানে কত সেভেন এক্স, আর এটা কত আছে প্লাস সিক্স, আর এই সিক্সটাকে এদিকে নিয়ে আসলে কত হবে মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস জিরো ইকুয়াল টু জিরো, কারণ এগুলো কেটে যাবে, তো তাহলে এখানে প্লাস জিরোটা লিখছি না, তাহলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকুয়াল টু কত হবে জিরো। এবার এইখান থেকে এক্স কমন নেব, এক্স কমন নিলে কত হবে এক্স প্লাস সেভেন ইকুয়াল টু কত জিরো, ঠিক আছে। অনেকেই করতে পারো যে এইরকম এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত মাইনাস সেভেন এক্স, আর তাহলে এক্স ইকুয়াল টু কত হবে তোমরা এবার সেখানে কী করে দেবে, এই দিকের একটা এক্স আর এই দিকের একটা এক্স কেটে দিয়ে তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস সেভেন করে দেবে। তো এইরকম কিন্তু হয় না, ঠিক আছে, বা এক্স এক্স ইকুয়াল টু রুট ওভার মাইনাস সেভেন এক্স, ওরকম কিন্তু হয় না, ঠিক আছে, মানে আমার দুটো মান বেরোবে, শুধু এক্স ইকুয়াল টু মাইনাস সেভেন কিন্তু বেরোবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের মান কটা কটা আসছে, অতএব এক্স ইকুয়াল টু কত জিরো আর অর বা অথবা এক্স প্লাস সেভেন ইকুয়াল টু কত জিরো, ঠিক আছে, তাহলে ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু কত মাইনাস সেভেন, উত্তর বলে লিখবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে জিরো হবে আর কত হবে মাইনাস সেভেন হবে আনসার, ঠিক আছে। এটাও কিন্তু ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা তোমাদের সামনে করিয়ে দিলাম। এবার আমরা আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করবো, যেগুলো আমরা সাজেশনে তোমাদের সামনে দিয়েছিলাম, তো একটু তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নিও, ঠিক আছে। এটা এটা তোমাদের কত দাগের অঙ্ক, দেখো এইখানে আছে টু এক্স প্লাস ওয়ান, টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে ফোর, ঠিক আছে। এবং এরা বলে দিয়েছে যেখানে এক্স নট ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু, ক্লিয়ার। তো এই অঙ্কটাকে আমরা করব কী করে দেখো, কিচ্ছু নয় বলো তো, এর নিচে এই টু এক্স প্লাস ওয়ান নিচে কিছু নেই মানে কত আছে ওয়ান আছে, তাহলে এই দুটোকে যদি আমরা লসাগু করি এইটাই তো পাবো, টু এক্স প্লাস ওয়ানই পাবো, তাহলে এলসিএম করো টু এক্স প্লাস ওয়ানই আমরা কি পাবো। ওকে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে টু এক্স প্লাস ওয়ান তার কত হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস থ্রি ইকুয়াল টু কত পাবো ফোর, তাহলে দেখো বা আমি যেখানে যেখানে ইমপ্লাইজ সাইন লিখছি তোমরা কেটে কেটে সেই জায়গাগুলো বাও করতে পারো, আর যারা ইমপ্লাইজ লিখতে পারো তারা ইমপ্লাইজ চিহ্ন দিতে পারো, কোনো প্রবলেম হবে না এবং নাম্বারও কাটবে না, ঠিক আছে। তাহলে এইটাকে দেখো এরকমভাবে লেখো, টু এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু ফোর ইন্টু টু এক্স প্লাস
वन माने आमरा कि करलाम এই 2x প্লাস 1 কে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র ব্রেক করে দিলাম, ব্রেক করে দেখো এটা এসছে আর প্লাস 3 টাকে লিখে দিলাম, আর এই যে নিচে যে 2x প্লাস 1 টা ছিল এটা ক্রস গুণ করে দেখো এই 4 এর নিচে কিছু নেই মানে কত আছে 1, তাহলে এইটার সঙ্গে এই 4 টা গুণ হওয়া দরকার ছিল তাই 4 টাকে কি করলাম গুণ করে দিয়েছি। ঠিক আছে, এবারে দেখো এটাকে ভাঙো, 2x তার হোল স্কয়ার মানে কত 4x স্কয়ার প্লাস 2 2 যা 4x প্লাস 1 প্লাস 3 ইকুয়াল টু 4 ইন্টু 2x প্লাস 1। ওকে, তো এবারে দেখো এইখান থেকে আমরা কি করি দেখো 4x স্কোয়ার প্লাস 4x 3 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 4 ইকুয়াল টু 4 2x প্লাস 1, তাহলে বা 4 কমন নেবো নিলে কত হয় দেখো x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 4 ইন্টু 2x প্লাস 1, তাহলে দুদিক থেকে এই ফোর এই ফোর কী হয়ে যাবে এলিমিনেট হয়ে যাবে মানে কেটে যাবে, তাহলে এইখানে দেখো বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত 2x প্লাস 1, একদম কত সিম্পল প্রসেসে আসলে চলে। এবারে আমরা এইটাকে একটু ব্রেক করে দেবো দেখো, করে দিলে কত হয় দেখো বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এইটা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এটা কত মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু কত 0, হ্যাঁ কি না? এখানে দেখো তো কাটাকুটি বলো তো কী কী যাচ্ছে, এই এই প্লাস 1 আর এটা কত মাইনাস 1 কাটাকুটি যাচ্ছে না, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি দেখো কত হবে বলো এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কত 0, তার কারণ কি? কারণ প্লাস এক্স আছে মাইনাস 2x আছে, তাহলে এখান থেকে x থেকে 2x যদি বিয়োগ দিই কত পাবো মাইনাস x পাবো, তাহলে এখান থেকে আবার x কমন নাও নিলে কত হবে x মাইনাস 1 ইকুয়াল টু কত 0, তাহলে সেই দেখো আগের অঙ্কটারই মতন বলতে গেলে চলে আসলো, তাহলে এটা কত হবে অতএব x ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু কত 1, অথবা এবার দিতে হবে না লেখো একেবারে উত্তর বলে লিখবে এক্স ইকুয়াল টু 0 আর কত 1। এটাই ছিল আজকের আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক যেটা তোমরা বইয়ের দাগ নাম্বার দিয়ে তোমরা দেখে নেবে, ঠিক আছে, এবং অঙ্কগুলো করেও নেবে, তোমাদের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো দিচ্ছি তার সমাধানও তোমাদের আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবারে দেখো তার পাঁচের দাগের অঙ্কটা একটু ফলো করো, পাঁচের দাগের অঙ্কটা তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক এবং খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসার খুবই চান্স আছে। ঠিক আছে, কি বলেছে দেখো ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স, ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস কত ওয়ান বাই এক্স, তাহলে এই এক্সটাকে এদিকে নিয়ে আসো চলে, তাহলে এটা কত হবে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স, আর এই এক্সটাকে এদিকে নিয়ে আসলে কত হবে মাইনাস ওয়ান বাই এক্স, হ্যাঁ কি না? তাহলে এই সাইডে বলো তো কী কী পড়ে আছে, ইকুয়াল টু দিয়ে লেখো ওয়ান বাই এ প্লাস কত ওয়ান বাই বি, এবার এই দুটোকে যদি লসাগু করি আমরা কত কত পাবো বলো, এই পুরোটা পাবো আর এই এক্সটা পাবো না, হ্যাঁ কি না? তাহলে এক্স ব্র্যাকেট দেবে দিয়ে লিখবে এ প্লাস বি প্লাস এক্স, ওকে, তার সঙ্গে কত লিখবো ওপরে এই এক্সের সঙ্গে ওয়ানের গুণ মাইনাস ব্র্যাকেটের মধ্যে লিখবে মাইনাস থাকা মানে একটা ব্র্যাকেট দেবে ইকুয়াল টু এ বি এখানে লসাগু যাবে বি এর সঙ্গে ওয়ান গুণ মানে বি আর এ এর সঙ্গে ওয়ান গুণ মানে কত এ, ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে না পারলে কমেন্ট বক্সে আবার বলছি কমেন্ট বক্সে লিখবে যে এই অঙ্কটা বুঝতে পারছি না স্যার আপনি আবার একবার বুঝিয়ে দিন, অবশ্যই অবশ্যই তোমাদের আমি কী করবো বুঝিয়ে দেবো, নিঃসন্দেহে থাকো। তো এইবারে দেখো এটাকে আমি কি করব ভেঙে দেবো, ব্র্যাকেটটা তুলে দেবো, ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই কী কী পাবো বলো, এক্স মাইনাস এখানে এ এর আগে কিছু নেই মানে কত আছে প্লাস আছে, তাহলে এটা কত হবে প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস এক্স বাই কত এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু কত হবে, এটা একটু সাজিয়ে লিখছি দেখো বি প্লাস এ আর এ প্লাস বিটা কি একই, তোমাদের যেমন একটা সিম্পল উদাহরণ দিই দেখো তিন প্লাস দুই
पाँच है और दुई प्लस तीनों किन्तु पाँच है तो जोगेर क्षेत्र में दुई प्लस तीन के घूरिए लिखते रही तीन प्लस दुई लिखते रही तेम ही बी प्लस ए के घूरिए लिखे ए प्लस बीओ लिखे तेल देखो ये काटाकुटी को एक्स काटाकुटी चले जाए कि पड़े थक माइनस ए माइनस बी बाई एक्स इंटू ए प्लस बी प्लस एक्स इक्वल टू कत ए प्लस बी बाई कत ए बी ओके बुझते पे एबार देखो ओपर पार्ट के माइनस कमन नब इम्प्लाइज माइनस जो कमन नहीं कत ए प्लस बी बाई एक्स इंटू ए प्लस बी प्लस एक्स इक्वल टू कत ए प्लस बी बाई ए बी आबार देखो ये ओपरे जो ए प्लस बी आछे ना एटाओ काटाकुटी हो जाए देखो ए प्लस बी हबे कि काटाकुटी हो गेलो ठीक आछे आमि एटाके ओपरे लिखछि एबं आशा करछि ए अंकगुलो तोमरा करेछो आगे प्रथमेर दिके ताहले एखाने किछु नेइ माने कत जे माइनस वन बाई एक्स ए प्लस बी प्लस एक्स इक्वल टू कत वन बाई ए बी ताहले आमी कि करब ए पुरो पार्टार संगे वन गुण माने एक्चुअल एकाबारे करे दिच्छी देखो एक्स ए प्लस एक्स बी प्लस एक्स स्क्वायर इक्वल टू माइनस ए बी एटा एकटू साजिए लिखछि एक्स स्क्वायरटाके आगे लिखछि देखो और ये माइनस ए विटा एदिके आसले कत प्लस ए बी इक्वल टू कत जिरो ताहले एक्स स्क्वायरटा माने कोथाय लिखलाम आगे लिखलाम एक्स ए एक्स बी प्लस ए बी क्लियर एबारे कि करब देखो दुटो टर्म्स थेके एक्स कमन नेब निले कत हबे एक्स प्लस ए क्लियर एबार ए दुटो टर्म्स थेके बी कमन नाओ बी कमन निले एक्स प्लस ए पाबो इक्वल टू कत जिरो ओके ताहले देखो इम्प्लाइज ताहले एक्स प्लस बी और कत पड़े आछे एक्स प्लस ए इक्वल टू कत जिरो ताहले अतएव आमरा कि लिखते पारि जे एक्स प्लस बी इक्वल टू जिरो ताहले एक्सर मान कत हबे बोलो माइनस बी आबार तोमरा एटा नीचे लिखबे आबार कथाटा आबार एक्स प्लस ए इक्वल टू जिरो इम्प्लाइज एक्स इक्वल टू माइनस ए उत्तर बोले लिखबे তাহলে x ইকুয়াল টু কত হবে মাইনাস বি আর কত মাইনাস এ এটা কিন্তু পরীক্ষার খাতায় এই অঙ্কটা কিন্তু খুবই খুবই আসে ক্লিয়ার তো এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা নেক্সট ইম্পর্টেন্ট আর কিছু অঙ্ক দিয়েছিলাম সেই অঙ্কগুলোতে যাব দেখো তারপরের অঙ্কটা কী দিয়েছে ছয়ের দাগের অঙ্কটা আমার এখানে দাগ নাম্বার ছয় তো তোমরা পরীক্ষায় একটু মানে তোমরা বইটা থেকে মিলে নেবে যে এটা কত দাগের অঙ্ক ঠিক আছে দেখো এখানে এখানে এরা বলেছে যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস নয় মাইনাস এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস সিক্স ইকুয়াল টু কত জিরো এই অঙ্কটা তোমাদের বলে দিয়েছে তো দেখো এইখানে এক্স প্লাস এ দুটোতেই সেম আছে তো আমরা এখানে কোনো রকম চেঞ্জ আর করবো না আমরা শুধু লিখব ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু লিখে নাও ইউটিউব মানে ওয়াই লিখে নাও কারণ এটা ইউটিউবে আপলোড করব তাই এটা কী লিখলাম ওয়াই লিখলাম ঠিক আছে তো এইটাকে লেখো অতএব এইটার জায়গায় কত লিখব ওয়াই তার মাথা কত আছে হোল স্কোয়ার আছে মাইনাস ফাইভ আর এটা কত লিখব ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু কত জিরো ওকে এবারে এই অঙ্কটাকে দেখো এইখানে আমরা ছয়কে ভেঙে কি করে পাঁচ আনা যায় সেইটা আমরা কি দেখব এখানে ঠিক আছে তো ছয়কে আমরা ব্রেক মানে ব্রেক করব তিন দুয়ে ছয় মানে তিন থেকে দুই যদি যোগ করি কত পাবো পাঁচ পাবো তাহলে এইখানে লিখব ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু কত হবে বলো জিরো হবে না তাহলে সেইখানে দেখো এখানে ভেঙে দাও ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু কত হবে জিরো তাহলে ওয়াই কমন নাও নিলে কত হবে ওয়াই মাইনাস থ্রি আর এখানে টু কমন নাও নিলে কত হবে ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু কত জিরো তোমরা মিলিয়ে দেখো মাইনাস টু ইন্টু ওয়াই কত মাইনাস টু ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস তিন দুগুণে কত ছয়
ठीक आछे मिलछे ताहले एटाके आमरा कि लिखते पारि बोलो वाई माइनस थ्री आर कत बोलो वाई माइनस टू ओके तो एबारे एइटाके इक्वल टू एखाने कत लिखब जिरो देबे ताहले आमादेर एखाने वाई एर मान आमादेर कि कि आसछे एखाने पापा बोलो तो वाई एर मान कि कि आसछे ताहले देखो अतएव तोमरा एटा खातार नीचे करबे ताहले वाई माइनस थ्री इक्वल टू कत पाबो जिरो ताहले वाई इक्वल टू कत पाबो थ्री आबार वाई माइनस टू इक्वल टू जिरो ताहले वाई इक्वल टू कत पाबो टू एबार ए वाई एर मानटा थ्री एक बार एइखाने बसाबो आबार एक बार कि टू बसाबो ठीक आछे ए वाई एर मानेर जगह तो चलो एबार आर मोछामुछि करछि ना ताहले एइखाने লিখবে অতএব দেবে প্রথম দিয়ে একটা ওয়াই এর মান কত বেরিয়েছে প্রথম থ্রি তাহলে থ্রিটা একবার এখানে বসিয়ে করব ঠিক আছে তাহলে দেখো এইখানে থ্রি এর নিচে কিছু নেই মানে কত আছে ওয়ান আছে তাহলে ওয়ান এর সঙ্গে এটার গুণ থ্রি এর সঙ্গে এটার গুণ তাহলে থ্রি এর সঙ্গে এটা গুণ করি থ্রি ইন্টু এক্স মাইনাস এ ওয়ান ইন্টু এক্স প্লাস এ তাহলে এটা কত হবে থ্রি ইন্টু এক্স কত হবে থ্রি এক্স মাইনাস কত থ্রি এ ইকুয়াল টু কত ওয়ান ইন্টু এক্স মানে কত এক্স প্লাস এ তাহলে থ্রি এক্স माइनस एक्स इक्वल टू ए प्लस थ्री ए क्या कारण यहाँ कत हो माइनस थ्री ए इक्वल ओदि गए कत है प्लस थ्री तेल एट कत है थ्री एक्स के एक्स बेग दी टू एक्स इक्वल टू कत फोर ए तेल एक्स इक्वल टू कत है फोर ए बाय टू इक्वल टू कत टू ए तेल एक्सर हमें एक मान कत पेलम टू ए पेलम ठीक है बुझते पे एबारे सेम एक ही प्रसेसे यही देखो हमें वाई इक्वल टू तो टू बसिए देव टू बसिए दिले एइखाने कत हबे टू एर नीचे किछु नेइ माने कत आछे वन आछे ताहले एइटार संगे एटा माने टू एक्स माइनस ए आर ई वन एर संगे एक्स प्लस ए गुण हबे तारपरे ए गुण एकटु माने तोमार चेन्ज हये जाबे ताहले एटा कत हबे टू इंटू एक्स माने कत टू एक्स माइनस टू ए इक्वल टू एक्स प्लस ए तोमरा एगुलो किन्तु सब नीचे नीचे करबे आमी एखाने बोर्डे मोछा जाच्छे बोले आमी मुछे करे दिते पारछि किन्तु तोमरा पेने जखन खाताय करबे तखन आर मुछते पारबे ना ठीक आछे तखन किन्तु तोमरा नीचे नीचे करबे তাহলে এটা কত হবে বলো টু এক্স আর এটা প্লাস এক্স তো ইকুয়ালের এদিকে আসলে কত হবে মাইনাস এক্স এটা কত হবে এ প্লাস টু এ তাহলে টু এক্স থেকে এক্স বিয়োগ দিলে কত হয় এক্স ইকুয়াল টু থ্রি এ তাহলে আমাদের এক্সের মান আমরা কত কত পেলাম প্রথমটা টু এ পেলাম আর দ্বিতীয়টা কত পেলাম থ্রি এ পেলাম তো এইখানে কিন্তু এগুলো আমাদের খুব মাথায় রাখতে হবে খেয়াল করতে হবে ঠিক আছে কত কি আমাদের আনসার আসলে এখানে কিন্তু উত্তর বলে লিখতে হবে উত্তর দিয়ে x = 2a একটা বেরিয়েছে আর একটা কত বেরিয়েছে x = 3a ক্লিয়ার তো এই রকম ভাবে এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল তো এবারে আমরা এর পরের অঙ্কটা করব দেখো এর পরের অঙ্কটাও কিন্তু খুব খুব ভালো অঙ্ক ঠিক আছে কি বলেছে দেখো সাতের অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক পরীক্ষা আসতে পারে এরকম একটা অঙ্ক এটা কি বলেছে দেখো 1/x वन बाई एक्स माइनस वन बाई ए प्लस बी ना इटा एक्स प्लस बी लेखा आछे एक्स प्लस बी इक्वल टू वन बाई ए माइनस वन बाई ए प्लस बी आमादेर एइखाने जा माइनस चिन्ह गुण आछे जेदिके माइनस आछे ओदिके कि करबो ओटा एदिके ने प्लस करबो देखो किभाबे करी वन बाई एक्स एइ जे पुरो जे माइनसेर पार्टटा एदिके निये आसले कत हबे प्लस वन बाई ए प्लस बी कारण एट माइनस आज इक्वल एदि आसले कि चिन्हटा कि चेंज हो जाए माइनस थकले प्लस है और प्लस थकले माइनस आज जेहतुखे माइनस आज तक इक्वल एदि प्लस हो गए तेल एट वन बटा कि चिन्ह आज माइनस एदि गले कि प्लस वन बक्स प्लस बी एबारो एलसीएम कर दाओ एक्स इंटू ए प्लस बी तेल एट कत है ए प्लस बी प्लस कत एक्स तेमन ही तुम्हारा जी एटारों एलसीएम करो ए इंटू एक्स प्लस बी कर ले कत एक्स प्लस बी प्लस कत ए कारण एक्स प्लस बी एर संगे वन गुण और एर संगे वन गुण कर ले कत ए है एबार ए दुटो देखो एदि के नहीं आसब ताले एटा के लेखो एक्स ए प्लस बी बाई कत एक्स इंटू ए माने कत एक्स प्लस बी इंटू एक्स कत बी एक्स একটু সাজিয়ে লিখলাম এক্সটাকে আগে লিখলাম এটাকে তারপর লিখলাম বি তেমন এখানেও এটা এই দিকে যেমন সাজিয়েছি এটা এদিকে লেখো ইকুয়াল মানে এই পুরো পার্টটাকে এদিকে নিয়ে আসছি তাহলে এটা কত হবে এক্স
ए প্লাস বিএক্স সাজি, কারণ প্লাস থাকলে আমি সাজি গুছিয়ে লিখতে পারি, ঠিক আছে। মাইনাস থাকলেও লেখা যায়, এরকম নয়, মাইনাসটাকে আগে লিখতে হয়। তো এটা এ ইন্টু এক্স কত হবে, এ এক্স হবে, প্লাস কত, এ বি হবে। তাহলে এখান থেকে যদি আমি এই দুটো পার্ট থেকে যদি কমন নিই, তাহলে কি কমন নেবো, এক্স এ প্লাস বি কমন নেবো, কত হবে, ওয়ান বাই এ এক্স প্লাস কত বি এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস কত এ বি ইকুয়াল টু কত, জিরো। দেখো তাহলে এইটা ইকুয়াল টু কোনটা লিখতে পারি, এটা তাহলে দেখো, অতএব এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু কত, জিরো। এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস এ মাইনাস বি, লিখতে পারি তো। এই এটা এদিকে গেলে কত হবে, মাইনাস এ, আর বিটা এদিকে গেলে কত, মাইনাস বি, কারণ আমাকে এক্সের মান চেয়েছে। তাহলে এক্স বাদে যা নাম্বার থাকবে বাদ বাকিগুলো কোন দিকে লিখবো, ইকুয়ালের ওদিকে লিখবো। তাহলে এটা মাইনাস কমন নিয়ে নিলে কত হবে, এ প্লাস বি। এবার এটাকে নিয়ে কাজ করব, ঠিক আছে। দেখো এই দিকে করে দিচ্ছি, একেবারে লিখবে আবার কত লিখতে পারি বলো তো, এইটা ওয়ান বাই, ওয়ান বাই এক্স প্লাস বি এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস কত এ বি ইকুয়াল টু কত, জিরো। আর থার্ড প্যাকেট এখানে না দিলেও হবে, ঠিক আছে। তাহলে এই দুটোকে যদি এলসিএম করি কত পাবো, এক্স আর কত হবে বলো, প্লাস বি এক্স ইন্টু কত হবে, এক্স প্লাস এ বি। এবার দেখো এইখানে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করলেও এই যে এক্স প্লাস এ বির সঙ্গে কার গুণ হবে, এই ওয়ানের, তাহলে এক্স প্লাস এ বি মাইনাস ব্যাকেটে দিয়ে এক্স প্লাস কত বি এক্স ইকুয়াল টু কত, জিরো। আর এই পুরো পার্টটা কি বলো তো, জিরোর সঙ্গে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গিয়ে দেখো জিরো হয়ে যাবে, তাহলে এক্স প্লাস এ বি মাইনাস এক্স প্লাস কত বি এক্স ইকুয়াল টু কত, জিরো, ঠিক আছে। এইখানে কী কী বলো তো কাটছে, কী কী বলো তো, এই এক্স আর এই এক্স কী হচ্ছে আমাদের কেটে যাচ্ছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো এ বি প্লাস কত বি এক্স ইকুয়াল টু কত, জিরো। তাহলে এই এই বি এক্সটাকে এদিকে রাখবো, আর এ বিটাকে কোন দিকে নিয়ে চলে যাবো, এদিকে, মাইনাস হবে এ বি। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস এ বি বাই বি, এই বি এ বি কেটে যাবে, তাহলে এক্সের মান কত আসলো, মাইনাস এ। ওকে, তাহলে এইটা কী ছিল আমাদের আর একটা ইম্পর্টেন্ট অঙ্কর কিন্তু আনসার, ক্লিয়ার। তো এবারে দেখো আজকের ভিডিওর যে লাস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা খুব কিছুটা ভালো অঙ্ক বলতে পারো, আর খুবই বলতে গেলে ভালো অঙ্ক, এরকমই অঙ্ক, ঠিক আছে। আসলে পরীক্ষা আসার মতনই অঙ্ক, যে কটা দিয়েছি সে কটাই পরীক্ষায় আসার মতন অঙ্ক, তোমরা দেখে যেও পরীক্ষায় অবশ্যই কমন পাবে। কি বলেছে দেখো, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স, এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু কত, ফাইভ। এই অঙ্কটা আমাদের করতে হবে, ঠিক আছে। তো চলো এই অঙ্কটা স্টার্ট করা যাক। দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের কী কী করতে হবে, দেখো ধরি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এ ধরে নাও, ঠিক আছে। আজকে ইউটিউব দিয়েই করাবো সব অঙ্ক, ওয়াই, ঠিক আছে। দেখো এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রিকে আমরা কত ধরেছি, ওয়াই ধরেছি। এবার দেখো তার উল্টোটাই আছে, এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি আছে, তাহলে তাকে কত ধরবো, ওয়ান বাই ওয়াই, কত ধরবো, ওয়ান বাই ওয়াই। অতএব এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু কত হবে, ওয়ান বাই ওয়াই, মানে তার উল্টোটা আছে, তাহলে লিখতে পারি। অতএব এটাকে লিখো ওয়াই প্লাস সিক্স ইন্টু ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু কত, ফাইভ, লিখতে পারি তো এটা, দেখো তো। তাহলে সিক্স আর এটা কত, এইটা এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি কত, ওয়ান বাই ওয়াই, তাহলে সিক্স ইন্টু ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু কত, ফাইভ। তাহলে এইখানে দেখো ইমপ্লাইজ ওয়াই প্লাস সিক্স বাই ওয়াই ইকুয়াল টু কত, ফাইভ। তাহলে এই ওয়াই নিচে কিছু নেই মানে কত আছে, ওয়াই স্কোয়ার মানে ওয়ান আছে, হ্যাঁ কি না। তাহলে এইটাকে লেখো বড় করে একটা দাগ টানো, তাহলে ওয়াই ইন্টু ওয়ান কত হবে, আলটিমেটলি ওয়াই হবে, আর ওয়াইয়ের সঙ্গে ওয়াইয়ের গুণ করলে কত হবে, ওয়াই স্কোয়ার প্লাস
सिक्स वाई स्क्वायर प्लस कत सिक्स इक्वल टू कत बोलो फाइव तो यही दिखे हमें एकेबारे कर दीची देखो इमप्लाइज वाई स्क्वायर प्लस सिक्स इक्वल टू कत फाइव वाई तेल वाई स्क्वायर माइनस फाइव वाई प्लस सिक्स इक्वल टू कत जिरो ठीक है आबार एटाके तीन दिए मैं जी ब्रेक कर दी एरकम मिडिल टर्म किछुक्षण आगे आमरा करेछिलाम तहले एटा कत हबे थ्री प्लस टू वाई प्लस सिक्स इक्वल टू जिरो तार कारण कि कारण छय के जी भेंगे दी तीन प्लस कत पाबो दुई पाबो तहले एटा तीन प्लस दुई हलो तहले इमप्लाइज वाई स्क्वायर माइनस थ्री वाई माइनस टू वाई प्लस सिक्स इक्वल टू कत जिरो तहले एखान थेके वाई कमन नाओ तहले एटा कत हबे वाई माइनस थ्री और टू कमन नीले कत हो वाई माइनस थ्री इक्वल टू कत जिरो तेल एट कत लिखते रही वाई माइनस थ्री और कत वाई माइनस टू इक्वल टू जिरो अतए वाई इक्वल टू कत थ्री और वाई इक्वल टू कत बोलो दाड़ो ये एकेबारे भेगे कराई हमें डायरेक्ट कर ही दीची तो देखो अतए वाई माइनस थ्री इक्वल टू कत है जिरो तेल वाई मान कत है थ्री आर लिखे तर नीचे हमें साइड करा आर वाई माइनस टू इक्वल टू जिरो तेल वाई इक्वल टू कत है टू हो ठीक है ये थ्री ए टूर माना के एक बार ये बसा एकटू आगे तुम्हारे ए रकम टेक्निकर अंक करिए एक बार कोथाए बसा थ्री एर माना ये बसा और एक बार कोथाए बसा आर टूर माना कोथाए बस एखे बसा तेल बोलो तो थ्री एर नीचे किचु नहीं मैंने कत आन आटे लेखो इमप्लाइज तेल थ्री इंटू एक्स माइनस थ्री वन इंटू एक्स प्लस थ्री ठीक है तेल एटे कर ले कत पा बोलो थ्री इंटू एक्स कत पा थ्री एक्स माइनस नाइन इक्वल टू एक्स प्लस थ्री तेल थ्री एक्स एक्सटा एदी आसले कत है माइनस एक्स और ये थ्री माइनस नाइन टाइम गले कत है प्लस नाइन तेल एट कत है थ्री एक्स के एक्स बेग दी टू एक्स इक्वल टू कत टुएल्व और एक्स इक्वल टू कत है टुएल्व बाय टू मान कत छय ताहोले आमादेर एकटा एक्सर मान कत बेरोलो बोलो छय बेरोलो और एकटा एक्सर मान सेम प्रसेसर माध्यमे आमादेर कि करते हबे एइखाने वाई एर जायगाते टू बसाबो टू बसिए आमरा कि करे नेब करे नेब ठीक आछे तोमरा पज करे एटाके टुके निओ ताहले देखो एइखाने तोमरा एक काज करो टू बसाओ टू बसाले कत आसे देखो टू तेल टूएर नीचे किचु नहीं मैंने कत आन आई वन संगे एटार गुण टूएर संगे एटार गुण मैं एक्स माइनस थ्री संगे टूएर गुण तेल टू गुण एक्स माइनस थ्री इक्वल टू वन गुण एक्स प्लस थ्री तेल टू इंटू एक्स कत हो टू एक्स माइनस तीन दुगुणे कत छय इक्वल टू एक्स प्लस थ्री तेल टू एक्स माइनस एक्स थ्री प्लस कत सिक्स क्या कारण देखो टू एक्स और एक्सटा इक्वल एदी के आदले कत है माइनस एक्स और ये माइनस छः ओदी के गले कत है प्लस छय तेल एटे कत लिखते परि बोलो एक्स इक्वल टू नाइन एक्स इक्वल टू कत लिखते परि नाइन तेल आल्टिमेटली उत्तर क्यी आसल एकटार मान कत बैरिए छय एक्सर मान कत बैरिए छय और एक्सर मान कत बैरल नय यटाई किन्तु आज के इम्पोर्टेंट अंकर लास्ट अंकगुलो छिलो वन पॉइंट थ्री एक्सरसाइज जो आज ওই অঙ্কগুলো আশা করছি তোমাদের করাতে হবে না ঠিক আছে অ্যালজেব্রিক পার্ট যদি তোমরা বলো এখান থেকে এগুলোই করলে মোটামুটি তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে আর অবশ্যই হ্যাঁ অবশ্যই তোমরা শর্ট কোশ্চেনগুলো কিন্তু দেখে যাবে পরীক্ষায় কিন্তু শর্ট কোশ্চেনগুলো দেখে আসে ঠিক আছে তো আজকের মতন এখানে এই ভিডিওটাকে সমাপ্ত করলাম যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টেস্ট পেপারে সলিউশন আসছে ঠিক আছে এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবে যে জায়গাটা বুঝতে পারোনি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমরা যত সম্ভব ভিডিও বানিয়ে তোমাদের সামনে আবার একবার রিপ্রেজেন্ট করব ঠিক আছে।